जय शिव शंभो जय शिव शंभो। ओगामने गणेश गुरु शैलेश्वरी तुम्हार आशीर्वाद मस्तके धारणी करे चम्पलार सिंहासने बसे सारटी राज्य परिचालना करी। जे आमार कनिष्ठ पुत्र लखाई ताके तुले दिएछिलाम गिरिबाजे पायरा, जे पायरा हारिए विवाहेर जन्य दुमाद हये गेछे, ताई आज ओई पात्रीर अन्वेषणे यात्रा करब आमी। তাই সেবাইকে ডেকে দেখি, বলারে সেবাই চাচি বাবু, আরে ও সেবাই চাচি বাবু, ও টুলিন মা টুলিনি বুঝাও না, দিনাতে মিস কল মারে ফোন করে না, টুলি আইসক্রিম খাইবে টুলি পারা যাইবে টুলি রে ভাইয়া আমি পরাইছি রইব। নমস্কার কুত্তা বাবু। কি বললি? নমস্কার কুত্তা বাবু। চুপ, অত ছেড়ে কে দেখা? তোমাকে বলেছি না আমি কি বাবু, বাড়ির গার্জেন কে কর্তা বাবু বলা হয়। নমস্কার কর্তা বাবু, বলুন। আজই তোমায় দেখেছি যে আমরা পত্রি জন্য শুনে যাত্রা করব। পত্রি? হ্যাঁ, পত্রি তো চিনি না। ও চিনু না, সেই কথা। আরে লক্ষিন্দর পায়রা হারিয়েছে, হ্যাঁ, তাই তার জন্য বিবাহ বিবাহ বাবু, তাই আমরা দেশে দেশে পাত্রী অন্বেষণ করবো। সঙ্গে নেবে তুমি অষ্টগন্ডা লৌহ কলাই বাবু। ঠিক আছে, তাহলে দেরি নয়, চলো আমরা পাত্রী অন্বেষণে যাত্রা করি। আর যাত্রাকালে তুমি সুন্দর একখানা গান গাইবে। গান? হ্যাঁ, তোমার গানটা। ঠিক আছে চলো। ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে, সে আগুন জ্বলি শুধু আমি, ভুলে গিয়েছ শুধু তুমি, ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া। মায়ের কাছে বিদায় নিয়েছি, ছয় ঘাটে সাগর স্নানে যাব। একা তো নয়, আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে উক্ত সাগরে স্নান করে আমার মনের আশা আমি পূর্ণ করে নিয়ে আসবো। কোথায় সখী? ও সখী সখী চাই সখী, এসে এসে আমার মন ময়না আজও বোঝে না, আমি বোঝাই কেমনে তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে মোর, আমার ফাঁকা জীবনে আমার মন ময়না আজও বোঝে না। আমি তোমাদেরকে স্নান করতে নিয়ে যাব। স্নান? হ্যাঁ সখী। এই ঠান্ডার দিনে সখী? শোনো, সেই জলে স্নান করলে মনের বাসনা পূর্ণ হয়। দেরি নয়, চলো আমরা তাড়াতাড়ি চলে যাই সেই সাগরে। তাই? হ্যাঁ বেশ সখী, বেশ তাই চলো চলো। গোকুল চাপাড়িটা দিল সো ওই শিশির ভিজা সে ঝরে ধরে বাতাসে,
শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে সোয়, ভোরের বাতাসে সত্যি সখী দেরি নয় চলো তোমার না গণবে গণার ছন্দে আমরা স্নান করো বেশ সখী বেশ না বলে এক দুই তিন একই পরিমা আপনি এই ঘাটে কেন কেন পিছুরি আমি এই ঘাটে প্রতিদিন স্নান করি এই ঘাটে তুই প্রতিদিন স্নান করিস আর অন্য কোনো ঘাট দেখতে পাস না আমরাও এই ঘাটে প্রত্যহ স্নান করি কেন তোরা অন্য ঘাট দেখতে পাস অন্য ঘাট বলে দিলাম এই ঘাট ছেড়ে আমি কোথাও যাব সখী কি হলো এই বুড়ি মাঝে অন্য এই ঘাট থেকে কোথাও যাবে না ও এই ঘাট ছেড়ে অন্য ঘাটে যাবে না না শোনো সখী প্রথম বাধায় মন কি বলছে জানো কি বলছে গারে ঘরের কালিয়ারে চা ঘাটে করি প্রথমে
তাই তোকে আমি অভিশাপ করবো বাসুর ঘরে তুই বিধবা সাজি না তোমার অভিশাপ তুমি আমায় করো না গো মা আমি অপরের মেয়ে না হয়ে তোমার যদি আমি নিজের মেয়ে হতাম এই অভিশাপ তুমি আমায় দিতে পারতে গো মা একটিবার ফিরিয়ে নাও বেহুলা আজকে যদি আমার নিজের মেয়ে হতো তাহলে কি কষ্ট করতে পারতো না হ্যাঁ বেহুলা হ্যাঁ মা এত পাষাণ হয়েও না মা নারী হয়ে আরেক নারীর সিঁদুর সিঁদুর মুছে দিতে পারলে তুমি তো জননী মায়ের মতো মা গো তুমি একটিবার তুমি আমার অপরাধ ক্ষমা করো মা না বেহুলা আমি যে অভিশাপ করেছি এই অভিশাপে ফিরে নিতে পারবো না বিধা রামনি গো তোমার অঙ্গে নাহি পড়ে গো মা আমায় বিনা দোষে দিলে Yeah.
আমার বাঁচাইব পতি গো মা, আমায় বিনা দোষে দিলে তোমার অভিশাপ আমি আমি মাথা পিতে গ্রহণ করে নিলাম। বেশ, খুব তো তুমি সতীর গৌরব দেখাচ্ছ। বেশ, এই ছয় ঘটিতে আমরা পাঁচজন মিলে ডুব দিব, দেখি কারস্থে কি ওঠে, তখনই বুঝে যাবে কি সত্যি আর কি অসত্যি। আমি তাই করব না, তাই ছুটি কি হলো বলি, তোর কোন ছন্দ আমরা ডুব পারবো। ঠিক আছে, এক দুই তিন, এই ছুটি কি হলো রে বুড়ি, খুব তো পটর পটর বুড়ি হলো সত্যি চোর কম নাই। তোর হাসতে কি উঠেছে, আমার হাসতে মরা ব্যাং মরা ব্যাং, বাড়িতে গিয়ে ভাজা করে খাস। হ্যাঁ, আসলে সত্যির বেটি সত্যি, সত্যির বেটি সত্যি। এই ছুটি কি রে বুড়ি, তোর হাসতে কি উঠেছে, আমার হাসতে হ্যাঁ মরা জি নই। বাহ, তুই আরো সত্যি, চোদ্দ গোষ্ঠী সত্যি রে মা। এই তোমার হাসতে কি উঠেছে, আমার হাসতে উঠেছে ঝিনুক মরা ঝিনুক। ঝিনুক? হ্যাঁ। তোমা ভাজা করে খেও। হ্যাঁ বেশ, কি সত্যি আসলে সত্যি, আমি সত্যি তো তাই। দেখলাম, বলো তোমার হাসতে কি উঠেছে। আমি এক হাসতে শঙ্খ, আর অপর হাসতে আমি সিঁদুর পেয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি, তুমি সত্যি, কিন্তু আমার হাসতে কি উঠেছে জানো, কি এক মৃত্যু শোলমা, এই মৃত্যু শোলমা কি তুমি যদি জীবিত করতে পারো তাহলে ভাবো তুমি সত্যি, আর যদি না জীবিত করতে পারো তাহলে ভাবো তুমি অসত্যি। বলো কি, এমন করে বলো না মা। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু বংশে প্রাণ ফিরে পেয়েছে পৃথিবীর বুকে, আমি কোনোদিন কর্ণে শোভন করিনি, মৃত্যু বংশে প্রাণ ফিরে কি কি দেব মা। কেন, তুমি তো বললে সত্যি হলে বাঁচাইব পতি, কেমন তুমি সত্যি হলে। এই যদি সত্য হয় তুমি আমার হস্তে তুলে দাও মৃত্যু বংশকে। তবে না ও গো মনসা দেবী, একদিন তুমি আমায় বলেছিলে বেগুলা বিপদে বললে আমায় স্মরণ করো, আমি উদ্ধার করবো। দেখো মা, হস্তে ধারণ করেছি মৃত্যু মৎস্যের প্রাণ ফিরে দেবার জন্য, তুমি সহায় হও মা, তুমি ছাড়াই দুঃখিনীর নিকটে কেউ নেই, আমার সতীত্ব লক্ষ্য রক্ষা করো মা গো। তাই তোমার চরণে শতপূর্ণ হল আমি দেবী, তুমি আমায় আশীর্বাদ করো মা। জয় মা মনসা, জয় মা বিশ্বকরী, জয় মা পদ্মাবতী। ওই তো ওই তো ওই তো চলে গেল মা। সত্যই তুমি সত্যি, কিন্তু জানো মা আমি যে অভিশাপ করেছি এই অভিশাপ ব্যর্থ হন মা। হ্যাঁ ভাই, কিন্তু তোমার উপায় রয়েছে। বলো, তোমার স্বামীকে নিয়ে ভাসিতে ভাসিতে যদি যেতে পারো এই কনক দেবপুরী, তাহলে তোমার স্বামী অনুদান ফিরে পাবে মা। হ্যাঁ বলো। হ্যাঁ দেখো, তোমার মা জানে পিছন থেকে টাকাটাকি করছে, দেখো বেহুলা দেখো কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। একটি সখী, সখী দেখো সেই বুড়িমা যেন হারিয়ে গেল, বৃদ্ধা ব্রাহ্মণী আজকের দিনে ফাঁকি দিয়ে চলে গেছে। যখন আমায় অভিশাপ করেছিল আমি বুঝতে পেরেছিলাম সে মানব নয়, হয়তো আজকের দিনে আমায় দেবী এসে অভিশাপ করে গেল। সত্যি সখি, তাই আজকের দিনে আমি কি বলি জানো, কি বলো, তোমরাই ফিরে যাও গো সখি। সখি আমার যাওয়া হলো না সখি, আমার যাওয়া হলো না সখি, না
জীব বছর ছয় মাস গো সখি বছর ছয় মা বাসুর ঘরে হারাই বপতি আমি হব কলম কিনি গো সখি হব কলম কিনি এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকলে মনে একটি আশা সুন্দর সুখের ঘর হবে কত আশা করে ঘর বাঁধবে কিন্তু আমি আমি দেখো কত হতভাগী নারী বিবাহের আগে আমি জানতে পারলাম যে আমার স্বামী বিবাহ রাত্রিতে প্রাণে মারা যাবে আমার মতো ভাগ্যবতী নারী বুঝে পৃথিবীর বুকে আর কেউ নেই কি বলছো সখী আমি স্বামীকে হারাবো বাসর ঘরে আজকে দিনে আমি জেনে নিলাম সখী আমার বিবাহ বাসর ঘরে স্বামীকে হারিয়ে ফেলতে হবে তাই তো এই পাপিষ্ঠ প্রাণকে আমি বিসর্জন করবো এই গঙ্গার জলে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না এই প্রাণকে কি বলছো সখী তুমি যদি প্রাণে মারা যাও আমরা কাকে নিয়ে চলবো সখী আমায় কথা দাও যে অভিশাপ পেয়েছি যেন কোনোদিন জানতে না পারে আমার মা বাবা কথা দিলাম সখী আমরা এই অষ্টসখী ছাড়া আর কেউ জানবে না বেশ মায়ের কাছে আমায় নিয়ে চলো বেশ তাই চলো সখী কর্ণে শুনিনি যে অষ্টকণ্ডা লোহকণ্ডল ডালের ন্যায় সিজানো হবে মাত্র এক মুষ্টি উলক দিয়ে না না আমি মাবি হুলেকে ডাকবো না এই অষ্টকণ্ডা লোহকণ্ডল হাতে নিয়ে ওই মা গঙ্গার দিকে এগিয়ে যাব আর মা গঙ্গা কে বলবো গো মা গঙ্গা তোমার বক্ষ বাজি আমায় কি করছো বাবা প্রাণ বিসর্জন দিতে যাইছো কেন কি হয়েছে এই প্রাণ বিসর্জন ছাড়া যে আমার কোনো উপায় নেই মা এই চেয়ে দেখ না অষ্টকণ্ড লোহতণ্ডল আমার হাতে তুলে দিয়েছে ওই চম্পলার অধীশ্বর চন্দ্রমতি সাদাগর বলেছে ডালের ন্যায় যে সিজাইবে সেই হবে সতী মায়ের সতী কন্যা কিন্তু বাবা তুমি তো জানো এই পৃথিবীর মুখে কেউ কোনোদিন লোহ কলাই ডালের ন্যায় সিদ্ধ করতে পারেনি আমি জানি মা এই কেউ পারবে না কেন তুই আমায় বাধা দিলি বাবা অপরাধী আমি আমার কারণে তুমি প্রাণ বিসর্জন দেবে এ কখনো হয় কিন্তু জানিস মা বলো জানিস মা এ বলেছে এই অষ্টকণ্ডা লোহতণ্ডল যদি এই উজ্জানের বাড়িতে কেউ সিজানো করতে না পারে তাহলে এই উজ্জানের বাড়িতে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলবো এই উজ্জানিতে একটিও সতী ভক্তি নেই বেশ এই যদি সত্য হয়ে থাকে আমি তোমায় কথা দিলাম আমার হস্ত তুলে দাও লোহ কলাই আমি তোমায় ডালের ন্যায় সিদ্ধ করে দেবো বাবা বেহুলা হ্যাঁ এ কি বলছিস মা এ কখনো সম্ভব হতে পারে জানি না সম্ভব হবে কি না তবে সত্যি যদি আমি যদি পৃথিবীর মুখে যদি আমি ওই দেবীর চরণে পুষ্পন দিলে অর্পণ করে থাকি কোনোদিন যদি আমায় যদি ওই দেবী যদি আপনার রূপে থাকে আমায় নিশ্চয়ই আমায় জয় করিয়ে দেবে বেশ মা না এই নে আমায় আশীর্বাদ করো যেন আমি জয় হতে পারি বাবা বেশ মা যেন তুই জয় হতে পারিস মা এই উচ্চারী মায়েদের সবার মান সম্মান যেন বজায় রাখতে পারিস মা যেন বজায় রাখতে পারি জামা রন্ধন সেলাই যা আমি ওই পবিত্র মন্দিরে গিয়ে দুই হাত বেঁধে ডাকবো আর বলবো গো ঠাকুর তুমি আমার বেহুলার মঙ্গলই করো বেহুলার মঙ্গলই করো ওগো মনুষ্যামা একদিন তুমি আমায় বলেছিলে বেহুলা বিপদে পড়লে আমায় স্মরণ করো আমি তোমায় উদ্ধার করবো দেখো মা হস্তে ধারণ করেছি লোহ কলায় আমাকে ডালের ন্যায় সিদ্ধ করে দিতে হবে ওগো মা তুমি ছাড়া জগতে মোর কেউ নেই গো জননী যদি তুমি সত্যি আমায় ভালোবেসে থাকো আজকে দিনে দেখা দাও মা আমি তোমার চরণে স্বর্ণ পূর্ণাঙ্গ লাভ দেবী তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি জয় হতে পারি লোহ কলায় সিদ্ধ করে Thank you.
কোথায় ভুলে রইলে গো মনসামা বিপদে পড়িয়া মাগো ডাকি যে তোমারে তুমি ভয় পেয়ে না বলো, আমি তো রয়েছি তোমার সাথে। বেশ, তুমি আমার নাম স্মরণ করি উনুন জ্বালিয়ে দাও, দেখবি তোমার উষ্ঠমন্ডল হলাই ডালে নিয়ে সিদ্ধ হয়ে যাবে। বেশ মা, পৃথিবীতে আমি সবকিছু ভুলতে পারি, তোমায় ভুলবো না। তোমার কথা মতো লোহগলা আমি সিদ্ধ করতে আমি এই মুহূর্তে প্রস্তুত নেব। আমি তাই করি, আমায় আশীর্বাদ করে যেন আমি জয় হতে পারি। আমি আশীর্বাদ করলাম বেহুলা, তুমি যেন জয় হতে পারো। তো না ও গো মা, তো না চরণে তো নাম গো মা মনসা মা, তো নাম গো মা মনসা লোহকলায় যেন ডালের ন্যায় সিদ্ধ হয়েছে, এই মুহূর্তে দেরি নয়, আমি পিতার নিকটে আমি ছুটে যাব। বাবা বাবা গো, দেখো আমি জয় হতে পেরেছি কিনা। দাঁড়া
বচস্পতি দাদা এই যে দেখো এই আপনার অষ্টমণ্ডা লোহগণ্ডল ডালে ন্যায় সিদ্ধ হয়ে গেছে সত্যই বচস্পতি অষ্টগণ্ডা লৌহ মায়ের কাছে বলা হচ্ছে আজকে বেহলা বালির শুভ আশীর্বাদ এই শুভ আশীর্বাদে সবাই আপনারা আসবেন বেহলা বালকে এক এক এসে আশীর্বাদ করে যাবেন ওই না ধান দুর্বা দেহরে আশীর্বাদ आशीर्वाद कर सबे गो सिरे दिया आशीर्वाद कर सबे गो सिरे दिया आशीर्वाद जनाए के अरे भाव दुर्गा आशीर्वाद कर सरे गो भान दुर्गा दिया अरे भाव दुर्गा के बेहुलार सभी आशी खान खाने अरे की बेपर আমি মাহেদের বলছি এসো মা আশীর্বাদ করে দাও আপনাদের ঘরে ছেলে মেয়ে আছে এই জানি না করে মাহেদের বল হচ্ছে আপনাদের ঘরে কি ছেলে মেয়ে নাই গো লজ্জা ঘৃণা না করে ভয় না করে সকলে আসুন ও মা আসুন না পয়সা দিতে হবে না আসুন না এখানে ধান দুপা আছে পয়সার কোনো প্রয়োজন নেই কিন্তু আশীর্বাদ তো দিয়ে যাবে বেহুলারো মাসি এলো গো নাচিতে নাচিতে রে ধান দুর্বা तो सखी चलो सरे को
বিশ্ব ঠাকুমা যখন আসলো না সে হয়তো টাকা বের করছে, আসবে অবশ্যই। বিশ্ব বলছে তার একটি দাদা এসেছে আইহো থেকে, নাম হচ্ছে পিন্টু বাবু। বাবা বাবা পিন্টু বাবু কোথায় আছো এসো তুমি তো দেখো রে মাঝে কিন্তু বাবু এলো কিন্তু বাবু আসিন বাদ করে মনের হরি দান করো দান করো আসরো দান করি রে হস্ত শুদ্ধ হাই এদিকে দেখো বিশ্বর মামা, বিশ্বর মামা, বিশ্বর মামা এসেছে তাও লক্ষ্মী তোর থেকে। লক্ষ্মী তোর নাম তার হচ্ছে তপন, তপন বলছে আমার নাম বলছে না রাগ করছে, তাই বিশ্ব এসে বলে গেল আমার মামা অবশ্যই 500 টাকা নিয়ে আসবে। বাবা নিশ্চয় আসবে তপন মায়াও ভালো। তপন বাবু কোথায় আছো এসো কামাই ভালো আনন্দের আর সীমা নাই গো উদামি নগরে টাকা বাহির করলো দেখো যাবি গো 500 দিনে 500 Yeah.
ना।